আপনার স্বামী কেন আত্মহত্যা করলো? আমার স্বামী ওই ঋণের জন্য শোধ করতে না পারে, ঋণের জন্য আত্মহত্যা করে বিষ খেয়ে মারা গেছে। মেয়ের বিয়ের জন্য, মেয়ের বিয়ের জন্য টাকা ঋণ শোধ করেছিলেন? হ্যাঁ, ঋণ শোধ করেছি মেয়ের বিয়ের জন্য, ঋণ করে বিষ খেয়ে মারা গেল। 2016 সালে ভারতবর্ষে শুধু বনের কারণে 7455 জনের মৃত্যু হয়, যার মধ্যে 535 জনের পশ্চিমবঙ্গ থেকে রিপোর্ট করা হয়। গড়ে 22 জনের মৃত্যু আমাদের দেশে প্রত্যেক দিন হচ্ছে। পণ নেওয়া আইনত নিষিদ্ধ, কিন্তু যেহেতু পণ নেওয়া বহু বছর ধরে চলে আসছে, আমাদের সমাজ এই প্রথাটাকে আটকাতে পারছে না। আপনি কত টাকা খরচ করেছেন বিয়েতে? 1.5 লাখ টাকা খরচ করেছি। আপনি একজন গরিব মানুষ, 1.5 লাখ টাকা বিয়েতে খরচ করলেন, কোথা থেকে আসলো টাকাটা? টাকা আমি মার্জন করেছি। কত টাকা? 1.5 লক্ষ টাকা মার্জন করেছি। শোধ কিভাবে করবেন? শোধ মার্জন ছাড়ছে না, ওই নিয়ে বাস্তবিতাটা এবং বিক্রি করতে হবে, বিক্রি করে তাকে দিতে হবে। তার জন্য আমার পথে বসে থাকতে হবে, পথে বসে থেকে আমি যদি না থাকতে পারি, খাবার খেতে না পেলে জীবনটা অত্যাচার করতে যাচ্ছি আমি। তো আপনি তাহলে কি যদি না দিতে পারেন, সরকার যদি আপনাকে সাহায্য না করে, তাহলে কি আপনি এইটুকু ভিটামাটি বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করে মাজন ছাড়ছে না তাকে দিব, দিয়ে পথে আমি বসে থাকবো। তাই সহ্য করে না পারে আমি আমি জীবনটা হত্যা করে আমি চলে যাব। মেয়েদেরকে সমাজের বোঝ মনে করা হয়, তাদের জন্ম থেকে তাদের বাবা মা বিয়ের টাকা কি করে জোগাড় করবে সেই চিন্তা করে। মেয়েটাকে আমি যে ছোট থেকে তৈরি করছি, তাতে তো আমার মানে খরচের ঋণ বাড়ছে। ওকে আমি ছোট থেকে বড় করলাম, বিয়ে দেওয়ার সময় আমি ঋণে ভারী হয়ে গেলাম। তার মানে পণ যখন চাইছে আমি দিতে পারছি না, তখন তো মহাজনের কাছে বা লোন এটা ওটা করে আমি জোগাড় করে মেয়েটার বিয়ে দিতে চাইছি। এই জিনিসটা কি সরকার বন্ধ করতে পারে না? যে আমি তো মেয়ে, আমিও তো একটা বোঝা হয়েছিলাম কোথাও কোনো বাবা মার কাছে। আমিও যে এখানে এসেছি তখনও হয়তো কেউ এরকম ভেবেছিল বলেই। যেহেতু আমাদের দেশে পণ দেওয়া নেওয়া বহু বছর ধরে চলে আসছে, আর এইভাবে আমাদের বাবা মারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, এর জন্য দায়ী কে? সরকার কি এই প্রথা কোনোদিনও বন্ধ করতে পারবে না? যদি কোনো মেয়ের বাবা বিয়েতে পণ দিতে না পারে, তবে কি তার মেয়ের বিয়ে হবে না? আমরা কি সবাই এক হয়ে এই জঘন্য প্রথাটাকে আটকাতে পারবো না?